প্রিয় দর্শক আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার প্রতিদিনের মতো আজও দুজন অতিথির সঙ্গে নির্ধারিত একটি বিষয়ে আলোচনা হবে আজকের আলোচনার শিরোনাম মামলা ও স্থানীয় সরকারে ব্যাপক পরিবর্তন যে দুজন অতিথি স্টুডিওতে উপস্থিত রয়েছেন এ বিষয়ে কথা বলবার জন্য তাদের সঙ্গে পরিচয়ের পর্বটি সেরে নিচ্ছি আমার ডানে প্রথমে আছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসাদের সহসাধারণ সম্পাদক রাজিক উজ্জামান রতন এরপরে আছেন সাবেক সংসদ সদস্য গোলাম মামলা রনি আপনাদের দুজনকে স্বাগত এই অনুষ্ঠানে এই দুই অতিথির সঙ্গে আজকে নির্ধারিত বিষয়ে কথা হবে তবে তার আগে যথারীতি এক নজর দেখে নেব বৈশাখী সংবাদের শিরোনাম এবছরের বাকি এইসএসসি পরীক্ষা হবে না সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পরীক্ষা বাতিল করে কর্তৃপক্ষ ফল নির্ধারণ পরে দুর্নীতি করে অকল্পনীয় সম্পদের মালিক হয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এমপিরা সত্তর জনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু গণবিরোধীদের আইনের মুখোমুখি করতে হবে বলেছেন তারেক রহমান অন্তর্বর্তী সরকার প্রধানের কাজ জাতীয় নির্বাচন করা বলেছেন মির্জা ফখরুল ছাত্র জনতার আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসায় প্রয়োজনীয় সব পর্বে সরকার জানিয়েছেন স্বরাস উপদেষ্টা হাসপাতালে ভিড় না করার আহ্বান এবং শেখ হাসিনার বিরুদ্ধে আজকের হত্যা মামলাগুলোর একটিতে বোন রেহানা পুত্র জয় ও কন্যা পুতুল আসামি শুনছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে আমাদের আজকের আলোচনাটা মূলত হচ্ছিল এই সময় যে মামলাগুলো হচ্ছে সেই নিয়ে এবং স্থানীয় একটা বড় পরিবর্তন এসছে সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে নির্বাচিত জনপ্রতিনিধি যাদের ছিল তাদের পরিবর্তে এবং প্রায় এক হাজার আটশো ছিয়াত্তর জন নির্বাচিত জনপ্রতিনিধির জায়গায় সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে সেখানে দায়িত্ব পালন করবেন বিভাগীয় কমিশনাররা অতিরিক্ত কমিশনাররা আছেন জেলা প্রশাসকরা অতিরিক্ত জেলা প্রশাসক এবং কোথাও কোথাও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওনারা এই দায়িত্বগুলো পালন করবেন এবং আমরা দেখছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ অন্যান্য আদালতে দেশের বিভিন্ন জায়গায় একাধিক মামলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্য সাবেক সংসদ সদস্য নামেই মামলা হচ্ছে এবং মূলত আমরা যেটা দেখছি যে হত্যার দায়ে বেশি মামলাগুলো এখন হচ্ছে তো গোটা বিষয়টা নিয়ে আমরা কথা বলবো প্রথমে গোলাম মজার অনি যাচ্ছে আপনার কাছে শুরুতেই কোনো প্রশ্ন রাখছি না আপনার কাছে যাবো ধন্যবাদ যে স্থানীয় সরকারের যে পদপদবিগুলো বাদ দিয়ে সেখানে প্রশাসক নিয়োগ করা হলো ঢালাওভাবে এর মধ্যে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন সবাই যে অটো ভোটে হয়েছে নট লাইক দ্যাট এবং স্থানীয়ভাবে জনপ্রিয় এবং যথেষ্ট যাকে বলা হয় তারা কর্মক্ষম দায়িত্ববান এইরকম অনেকই ঢালয়ের মধ্যে বাদ পড়েছেন যেমন নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভি তিনি জনগণের ভোটে নির্বাচিত তো এরকম অনেক কিছু হয়েছে যেগুলো ঢালোভাবে করা হয়েছে সংক্ষিপ্ত সময়ের জন্য যদি এটা হয়ে থাকে স্বাগতম এর কারণ হলো। বিগত যে নির্বাচন সেটা উপজেলা নির্বাচন হোক ইউনিয়ন নির্বাচন হোক এই সরকারের আমলের যে নির্বাচনগুলো হয়েছে সব নির্বাচনকে ঘিরেই মানুষের একটা বেদনা ছিল ভোট না দেওয়ার অপমান ছিল তো কাজই এই সময়টিতে যেহেতু সরকারের হাতে সময় খুব অল্প তারপর তাদের জনবলও একেবারে সীমিত এখানে যদি যাচাই বাছাই করতে বলা হয় কোনটা ভালো কোনটা মন্দ সেখানে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা বেশি সময়ও লাগবে সময় লাগবে কাজে ঢালাভাবে সবাইকে বাদ দিয়ে যে কাজটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে ব্যাপক জনগণের সমর্থন আপাতত আছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু স্থানীয় সরকার একটা খুব জটিল একটা বিষয় যার সঙ্গে রাজনীতি জড়িত জনগণের মন মানসিকতা এবং কিছু মানুষ তার পৌর মেয়র বা উপজেলা চেয়ারম্যান তাদের সাথে চলতে চায় তাদের সাথে ঘিরে ফিরে কোনো কাজ নেই গ্রামের লোকজনের কোনো কাজ নেই সে বসে চেয়ারম্যান সাহেবের সাথে বসে বিকালবেলা আড্ডা মারছে চা খাচ্ছে এটাই তার জীবনের একটা বিনোদন এই জায়গাটাতে যদি টিএনও সাহেবকে বসিয়ে দেওয়া হয় ডিসি সাহেবকে বসিয়ে দেওয়া হয় ঠিক ওই পাবলিক পারসেপশনের জায়গাটা এটা বন্ধ হয়ে যাবে এক মাস দুই মাস তিন মাস মানুষজন চলবে এরপর মানুষ কিন্তু অধৈর্য হয়ে যাবে এটা হলো এটার খারাপ দিক দিক হলো যে যদি কোনো সৎ উদ্দেশ্য নিয়ে করা হয় যে আমরা এটার পরিবর্তে খুব দ্রুত একটি স্থানীয় সরকার নির্বাচন দেব সেখানে ফ্রি ফেয়ার ইলেকশন আমরা যে পারি আমরা যে পারি এটা টেস্ট কেস হিসেবে আমরা উপজেলা করব আমরা এই নির্বাচন করবো এবং তাতে দেখাবো যে সত্যিকার সত্যিকারও এখানে ভালো যারা প্রার্থী তাদের জয়লাভ করে আসার সম্ভাবনা আছে এরপর আমরা সংসদ নির্বাচনে যাব এই উদ্দেশ্য নিয়ে যদি করা হয়ে থাকে আমি মনে করি এই কাজে তারা বরকত পাবেন লাভবান হবেন কিন্তু যদি বিরাজনীতিকরণের ধারা যেমন আমরা অতীতে দেখেছি বিভিন্ন সময় উপজেলা পরিষদ একবার এক সরকার বাস্তবায়ন করে আর এক সরকার সেই উপজেলা পরিষদকে বাতিল করে দিয়েছে আবার কোনো কোনো সরকার দেখা গেল যে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে বাতিল করে দিয়ে একটা একদলীয় শাসন সৌরশাসন সামরিক শাসন ফ্যাসিবাদী বিভিন্ন কায়দায় আমাদের আসলে দুর্ভাগ্য যে স্বাধীনতার পরে আমরা কন্টিনিউয়াসলি সাস্টেনেবল ধারাবাহিক কোনো গণতন্ত্র পাইনি না পাওয়ার কারণে যারাই ক্ষমতায় এসেছে তাদের কাউকে যে আমরা দ্বিতীয়বারের মতো বিশ্বাস করব বা কন্টিনিউয়াসলি বিশ্বাস করব। এইরকম কোনো নজির কিন্তু আমাদের দেশে নেই অতীতে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে যখন জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের একটা সরকার আসলো ভালো একটা নির্বাচন করলো আমরা খুবই খুশি হয়েছিলাম জাস্টিস হাবিবুর রহমানের নেতৃত্বে একটা ইলেকশন হয়েছে আমরা খুবই খুশি হয়েছিলাম তো কিন্তু পরবর্তীতে যে তত্ত্বাবধায়ক সরকারগুলো আসার চেষ্টা করেছে সব জায়গাতে কিন্তু কিছু না কিছু বিতর্কিত কর্মকাণ্ড হয়েছে তো সেই ক্ষেত্রে এখন ডক্টর মোহাম্মদ ইনুস একজন বিশ্বনন্দিত ব্যক্তিত্ব তাকে নিয়ে আমাদের স্বপ্নের শেষ নেই আমাদের ভালোবাসারও কোনো ঘাটতি নেই এবং নাও হিজ এ সিমটম অফ প্রাইড অ্যান্ড প্রেস্টিজ অফ আওয়ার নেশন অনেক দিন যাবত পৃথিবীর মানুষ যা বলছিলো যে আমরা একজন যোগ্যতম লোককে কাজে লাগাতে পারছি না তারপর আমাদের আঠারো কোটি মানুষের একটা বিরাট অংশ শেখ হাসিনার গালা তাকে গালাগালি করে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছিল যে এরকম একটা বিশ্ব মানুষ যাকে সারা দুনিয়ার মানুষ সম্মান করে তাকে এই ভদ্র ভদ্রমহিলা অসম্মান করছেন এখন নিয়তির যে পরিহাস বা নিয়তির যে রাধা চক্র বা গোল চক্র সার্কেল সেই চার এখন ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্র ক্ষমতায় এবং তার হাতে এখন যে ক্ষমতা রয়েছে একটা হলো লিখিত ক্ষমতা আর একটা ইমপ্লয়েড দেখা যায় না তার মুখের কথা এখন আইন সংবিধানের চেয়ে বড় আইন একটা গণভোধানের পরে যে সরকার হয়েছে যে কোনো বিষয়ে ডিগ্রি জারি করার ক্ষমতা তার রয়েছে এরকম অফুরন্ত ক্ষমতা মুঘল সম্রাট আকবরের হয়তো ছিল না কারোরই ছিল না এইরকম একটা ক্ষমতা তার হাতে রয়েছে যে ক্ষমতাটা হয়তো বিপ্লবের পরে চেগুয়ে ভাড়া কিংবা ফিদেল ক্যাস্ট্রো তারা তাদের নিজ দেশে সেটা প্রয়োগ করেছেন তো ঠিক তদ্রূপ ক্ষমতা কিন্তু এখন ম্যান্ডেড তার হাতে আছে এই মুহূর্তে সেই ক্ষমতাগুলোকে ব্যবহার করে তিনি তার তার উপর যে মানুষের লালিত এবং পালিত স্বপ্ন সেই স্বপ্নটাকে তিনি একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ইতিহাস হয়ে থাকতে পারেন আবার তিনি যদি কোনো মতে স্লিপ করেন ভুল করেন ব্যর্থ হন তাহলে আমাদের আসলে মুখ থাকবে না আমরা যারা গত পনেরো বছর ধরে আমি নিজে সরকারি দলে থাকা অবস্থায় সরকারের বিরুদ্ধে কথা বলেছি কন্টিনিউয়াসলি কথা বলেছি এবং সেই কথা বলার ফলে আমার মতো লক্ষ লক্ষ মানুষ কথা বলেছেন লক্ষ লক্ষ মানুষ আর রাজপথে রক্ত দিয়েছেন জেল জুলুম খেটে অনেক পরিশ্রমের ধন কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসের যেন তেন বিষয় নয় ওনার ওই চেয়ারের সঙ্গে আমাদের অনেক শ্রম আছে ঘাম আছে তো কাজী যে কোনো মূল্যে আমরা তার সফলতা চাই তার ব্যর্থতা আমরা চাই না ফলে উনি যা কিছুই করছেন ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে আমরা এই সময়টাতে তাকে একটা ব্রিদিং স্পেস দিচ্ছি এবং কোনো কাজেরই তার সমালোচনা করছি না আমরা বলছি যে ঠিক আছে চালিয়ে যান তবে মূল ব্যাপারটা হলো যে এই যে নির্বাচনটি হলো সেই নির্বাচন যদি নির্বাচন বন্ধ করার জন্য হয় যে আগামী এক বছর এরকমভাবে চলবে কোনো নির্বাচন হবে না আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইনুস এই বিষয়ে যদি এক বছর কোনো নির্বাচন না হয় সেটি স্থানীয় সরকার হোক তারপরে এমপি নির্বাচন হোক যা হোক এক বছর পর্যন্ত কন্টিনিউয়াসলি তিনি তার প্রতি এখন যে জনসমর্থন রয়েছে যে ব্রিদিং টাইম রয়েছে এটা থাকবে না পরবর্তী কোনো নির্বাচনে এই মুহূর্তে আমরা চাইও না তিনি সেটা বলুক আপনি একটা চিন্তা করেন এই রাতে দেখেন আমরা আসলাম এই ঢাকা শহরে আপনার এই অফিস আমার বাসা থেকে সাড়ে এগারোটার সময় রওনা করেছি আমি রাজপথে একটা পুলিশ দেখিনি খুব বিশৃঙ্খল যেখানে সেখানে ট্রাফিক সিগন্যাল হচ্ছে কিন্তু পাড়া মহল্লার কয়েকটা জায়গাতে যেমন সংসদ ভবনের সামনে দেখলাম যে আপনার আমার মতোই ভদ্রলোক মানুষ বা আমাদের চেয়েও বয়স্ক মানুষ তারা রাস্তায় বের হয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সংসদ ভবনের সামনে নিজে দাঁড়িয়ে দেখলাম যে একেবারে মধ্যবয়স্ক পঞ্চাশ ষাট বছর বয়স এরকম হবেন তারা হয়তো আশেপাশের বাড়ির মালিক ট্রাফিকের দায়িত্ব পালন করছে এক তো মানুষ এটা কিন্তু ডক্টর ইউনুসকে সাহায্য করছেন ওই লোক ডক্টর ইউনুসকে এর কাছে কিছু পাবেন তার সাথে কোনো রাজনৈতিক সম্পৃক্ত আছে আই ডু নট বিলিভ সো দুই নম্বর হলো যে শেখ হাসিনার জমানাতে যখন আমি রাত্রে বের রাস্তা ভরা পুলিশ থাকতো বিডিআর থাকতো র‍্যাব থাকতো কিন্তু আমার মনের মধ্যে একটা ভয় থাকতো যে আমি যে কথা বলতে বলছি সামবডি ইজ ফলোইং মি আতঙ্ক থাকতো কিন্তু আমি এই যে রাস্তাতে হেঁটে আসলাম বা পুরো গাড়িতে চড়ে আসলাম কোনো পুলিশ নাই কিছু নাই কিন্তু আমার একবারও মনে হলো না যে আমাকে কেউ আক্রমণ করবে বা করবে এই যে আমার যে একটা বিশ্বাস চলে আসছে আমার যেটা একটা ভয়হীন জীবন চলে আসছে না হওয়ার যে একটা উচ্চ স্বস্তি আসছে এটা মনে করি যে এই যে আমরা এতদিন লড়াই সংগ্রাম করেছি এর ফলশ্রুতিতে ডক্টর ইনুর যেখানে বসে আছেন তার হতে একটা স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে এই যে আমাদের একটা ভয়হীন আত্মা তৈরি হয়েছে এই আত্মাই যেন তার দ্বারা কোনো ভয় তৈরি না হয় আলোচনা চলবে আবার আসবো আপনার কাছে যাচ্ছি আরেকজন আলোচক আছেন রাজীব জীবন রতন আপনার কাছে আসছি আপনাকে ক্ষেত্রে শুরুতে কোনো প্রশ্ন রাখছি না আমাদের আলোচনার বিষয়বস্তুর প্রেক্ষিতে আপনার কথা শুনব ধন্যবাদ একটা বলবো একটা যুগসন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি অনেকে বলছেন যে একটা অন্ধকার থেকে কি আলোক উজ্জ্বল পথে যাওয়ার মধ্যবর্তী সময় এটা যে কিছুটা আলোর আভা আছে কিন্তু অন্ধকারের ভয়টা কাটেনি সেই রকম কি যেমন ধরুন মানুষের বিপুল আকাঙ্ক্ষা আছে সীমাহীন আত্মত্যাগ আছে এবং তার সঙ্গে সঙ্গে একটা মানে প্রচণ্ড প্রত্যাশাও আছে ছয়শো জনের মতন মানুষ মৃত্যুবরণ করেছে এবং মৃত্যুর সংখ্যা তালিকাটা প্রতিদিন মানে বাড়ছে বড় হচ্ছে কত হাজার যে আহত হয়েছে তার সীমা নেই আর কত মানুষ যে মানে তার ক্ষয়ক্ষতির শিকার হয়েছে সেটাও অবর্ণনীয় এবং এই ছয়শো জনের মধ্যে ছাত্রদের সংখ্যা যেমন আছে তার চেয়ে অনেক বেশি হচ্ছে শ্রমজীবী মানুষের সংখ্যা এবং সেই শ্রমজীবী মানুষ হচ্ছে একদম সত্যিকার অর্থে যাকে খেটে খাওয়া মানুষ বলি সাতষট্টি জন শিশু মৃত্যুবরণ করেছে তার মধ্যে একটা বিরাট অংশ হচ্ছে শ্রমজীবী শিশু আমাদের দেশ না উন্নয়নের কত আমরা শিখর স্পর্শ করতে যাচ্ছিলাম কাজের জন্য স্কুল বাদ দিয়ে বারো বছর তেরো বছরের ছেলে মেয়েদেরকে যে ছুটতে হয় যে মাথার চর্চা করবে না পেটের ক্ষুধা নিবারণ করবে এইরকম পরিস্থিতিতে তারা জীবন দিয়েছে এর সঙ্গে যুক্ত হয়ে আছে আমাদের দীর্ঘদিন ধরে নানা ধরনের বঞ্চনার শিকার মানুষ যারা তাদেরও একটা প্রত্যাশা যে এতদিন অনেক দিক থেকে বঞ্চিত হয়েছি এইবার কিছু একটা হয়তো সুরাহা হবে আর একটা ছিল মানুষের নানা ধরনের কষ্ট থাকে খাবারের কষ্ট থাকে তার অর্থনৈতিক কষ্ট থাকে তার নানা ধরনের নিপীড়নের কষ্ট থাকে যে ভয় যেটা বলছি ভয় থাকে কিন্তু সবচেয়ে বড় কষ্ট হচ্ছে মানুষের কথা বলতে না পারার কষ্ট কথা বললে যদি কোনো বিপদ হয় অসম্মানিত হ্যাঁ প্রতীকী অর্থে যেমন একজন পুলিশ কর্মকর্তা মুখ চিপে ধরেছিলেন সেই রকম কিন্তু মুখ চিপে ধরেনি কিন্তু আমরা নিজেরা নিজেদের মুখটাকে চেপে রেখেছিলাম যে কোন কথায় কি হয় ফলে একদিকে অত্যাচার ছিল আর একদিকে ক্ষমতাসীনদের অহমিকা ছিল আর এক প্রতি মুহূর্তে অপমানিত হওয়ার একটা ভয় ছিল সেখান থেকে মানুষের একটা প্রত্যাশা তৈরি হয়েছে যে এইবার একটা ভালো কিছু হবে কিন্তু আমাদের অতীত ইতিহাস মাঝে মাঝে আমাদেরকে বর্তমানকেও সচেতন করে তোলে যেমন কি বিপুল প্রত্যাশা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম না মুক্তিযুদ্ধের পরে আমাদের মুক্তিযুদ্ধের বিজয় যেন মনে হয় হাত হয়ে গেছে আমরা একটা সাম্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম একটা বৈষম্যের পাহাড় তৈরি হয়েছে আমাদের এখানে অর্থনীতিতে মানবিক মর্যাদার কথা বলেছিলাম মানবিক মর্যাদা রক্ষা করাটা কত কঠিন হয়ে গেছে আর সামাজিক ন্যায় বিচার বিচারহীনতা সংস্কৃতির মধ্যে ঢুকে গিয়েছিলাম ফলে বাহান্ন বছরের এটা যেমন একটা ইতিহাস আছে নব্বই সালে আবার আর একটা লড়াই ছিল আমাদের যে স্বৈরাচারী ব্যবস্থা থেকে আমরা গণতান্ত্রিক ব্যবস্থার দিকে যাব স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু স্বৈরাচারি ব্যবস্থা আর যায় নাই যে স্বৈরাচারকে আমরা ক্ষমতা থেকে টেনে নামিয়েছিলাম সেই দিন ছাত্র আন্দোলনের কর্মী হিসাবে তাদেরকে আবার অনেকে তাকেই অনেককে বুকে টেনে নিতে দেখেছি ফলে এগুলো দেখে মানে বিজয়টা মানে একদম খুব দ্রুততম সময়ে পরাজয় রূপান্তরিত হয়ে যাচ্ছিল এবারও সেখান থেকে কিন্তু ভয় যে এই যে একটা এত রক্ত এত অশ্রু এত বেদনা এত সাহসী সংগ্রাম এত সাহসী সংগ্রাম এই উপমহাদেশে আর কোথাও করেছে কি না এবং এত বিক্ষোভ যেমন ধরুন দুইশো বছরের ব্রিটিশ বিরোধী লড়াই তেইশ বছরের পাকিস্তান বিরোধী লড়াই প্রত্যেকটা লড়াইয়ের ক্ষেত্রে পুলিশ ছিল জনগণের বিপক্ষে কিন্তু মানুষ কিন্তু পুলিশকে প্রতিপক্ষ মনে করে নেই ওই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে আসাদকে গুলি করে হত্যা করেছিল পুলিশ কর্মকর্তা ভাষা আন্দোলনের সালাম বরকতকেও হত্যা করেছিল পুলিশ কিংবা শিক্ষা আন্দোলনের মোস্তফা আজবুল ওয়াজিউল্লাহকে হত্যা করেছিল পুলিশ কিংবা এরশাদ বিরোধী আন্দোলনের সেলিম দেলোয়ার তাদেরকে হত্যা করেছিল রফুন বসুনিয়া এরা নিহত হয়েছিল সৈরাচের দ্বারা কিন্তু মানুষ পুলিশকে প্রতিপক্ষ মনে করেনি তার মনে করছে সে সরকারি দলের নির্দেশ পালন করেছে পুলিশ কিন্তু এইবার পুলিশের নিপীড়নটাকে এতখানি মানুষ মানে প্রবল প্রতিরোধের মুখে ফেলে দিয়েছে যে বাংলাদেশে প্রায় পাঁচ শতাধিক থানা আক্রান্ত হয়েছে কতগুলো থানা মানে ভষ্মীভূত হয়েছে এর দুটো কারণ একদিকে সে দমন পীড়নের বাহিনী হয়েছিল আর একদিকে লুণ্ঠনকারী বাহিনীতে পরিণত হয়েছিল পুলিশের একজন আইজি সাবেক আইজি তার যদি ছয়শো বিরাশি একর মানে বিঘা জমির মালিক সে হতে পারে বাংলাদেশের আইনে নাকি ষাট বিঘার উপর জমি কেউ রাখতে পারবে না একটা উপজেলাতে এতগুলো এত বিঘা জমি কিনলেন কেউ দেখল না কিভাবে সে জমি রেজিস্ট্রেশন হলো একদিনে আটটা দশটা ফ্ল্যাট এখন তো শুনছি যে ভাতের হোটেল খ্যাত যে হারুন ডিবি হারুন তারও নাকি এরকম তার তো প্রেসিডেন্ট রিসোর্ট থেকে শুরু ছিল। এগুলো দেখে একদিকে পুলিশ নিপীড়ন করেছে আরেকদিকে পুলিশ লুণ্ঠন করেছে তার বিপরীত মানুষের যে ক্রোধ সেটাও আমরা দেখেছি ফলে সব দেখে যে যেটা ভাই বললেন না যে রাস্তায় কোনো পুলিশ দেখলাম না পুলিশ কিন্তু অনেকদিন পর্যন্ত সেই কনফিডেন্সটা অর্জন করেনি আমরা কি মানুষের সামনে যেতে পারবো আবার মানুষও পুলিশকে ঠিক বন্ধু হিসেবে নিতে পারেনি এইরকম একটা পরিস্থিতি হওয়ার পিছনে বাইরে থেকে অনেকে অরাজকতা দেখছে আমরা দেখছি এই ললেসনেসটা একটা বেটার ল এস্টাবলিশ করার একটা পদক্ষেপ আমরা একটা জবাবদিহিতমূলক ব্যবস্থা চাই আমরা একটা সুশাসন চাই আমরা ওই যে যেটা বললেন না যে এতগুলো পৌরসভা সিটি কর্পোরেশন এগুলো বাতিল করে দেওয়া হলো প্রশাসন নিয়োগ করা হলো সাথে সাথে এই প্রশ্নটা কি আসে না যে নির্বাচন কমিশন এই নির্বাচন করেছিল সেই নির্বাচন কমিশনের কোনো দায় নেই যে নির্বাচনী কর্মকর্তাই এই নির্বাচনগুলোকে জাস্টিফাই করেছিলেন তাদের কোনো দায় নেই আজকে তো আমি এদেরকে বাতিল করে দিলাম কিংবা যে পুলিশ এবং প্রশাসন নির্বাচন করতে সহযোগিতা করেছিল তাদের কোনো দায় নিতে হবে না ফলে শুধুমাত্র স্থানীয় সরকার কিংবা স্থানীয় প্রতিনিধি তাদেরকে আমি দিলাম কিন্তু যারা তাদেরকে এখানে স্থাপন করেছিলেন তারা যদি দায়হীনভাবে থাকে ভবিষ্যতে তো এই ব্যবস্থাটা ভালো থাকলে আবার এইরকম ঘটনাই ঘটবে ফলে আমরা মনে করি হ্যাঁ আশঙ্কা থাকে ফলে আমরা মনে করি যে ব্যবস্থাটার দিকে আমাদের আঙুলটা তোলা দরকার ব্যক্তির প্রতি না কোনো নির্দিষ্ট পুলিশের প্রতি নয় কোন ব্যবস্থার কারণে পুলিশ দলীয় পুলিশে রূপান্তরিত হয় কোন ব্যবস্থার কারণে একটা আমলা সে এই ধরনের একটা দুর্নীতিবাজ আমলায় রূপান্তরিত হয়ে যায় কোন ব্যবস্থার কারণে যে রাজনীতিটা জনগণের জন্য হওয়ার কথা সেই রাজনীতিটা জনগণের নিপীড়কে পরিণত হয় সেই ব্যবস্থাগুলো দূর করার একটা সময় কিন্তু এসেছে ফলে আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের কথা যে বলে রাষ্ট্র একটা বিমূর্ত জিনিস রাষ্ট্র তো চোখে দেখা যায় না চোখে দেখা যায় কি প্রশাসনকে দেখা যায় পুলিশকে দেখা যায় ভূখণ্ড ভৌগোলিক ভৌগোলিক অবস্থানকে দেখা যায় তাহলে প্রশাসনের ক্ষেত্রে সংস্কারটা কীরকম হবে পুলিশের ক্ষেত্রে সংস্কারটা কীরকম হবে এমনকি আমাদের মনন জগতেও বা সংস্কারটা কীভাবে হবে আমাদের এখানে বড় নেতা মানে কি যিনি যত বেশি দাপট দেখাতে পারেন তিনি তত বড় নেতা যার পকেটে অনেক বেশি টাকা আছে সেই টাকা যেখান থেকে আসুক না কেন সে বড় নেতা এমনকি তার মসজিদ কমিটির সভাপতিও তো আটকায় না পূজা উদযাপন কমিটির সভাপতি না এমনকি কোন একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের কারণ সবচেয়ে বড় সংস্কৃতি হচ্ছে টাকা রোজগারের সংস্কৃতি সেইটা কি হবে এখন আমাদের লড়াইটা কিন্তু সেই জায়গায় আসবে রক্ষা করা মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা আমরা টাকার মর্যাদা প্রতিষ্ঠা করার একটা অর্থনৈতিক ব্যবস্থা চালু হয়েছে কিন্তু মানুষের মর্যাদার জায়গাটা তৈরি হয়নি এইবারের ল মানে আন্দোলনের মধ্য দিয়ে সেই জায়গাগুলো যদি ধাক্কাটা আসে এবং সেই জায়গাটা যদি আমরা একটু ঠিক করতে পারি তাহলে আমার মনে হয় যে অপমান মানুষ সহ্য করেছে একটা জিনিস বলে আমি একটু শেষ করি শারীরিক আঘাত মানুষ একসময় ভুলে যায় কিন্তু মানসিক অপমান মানুষ আমৃত্যু মনে রাখে এই সরকারের কাছে গত বিগত সরকারের কাছে মানুষ কিন্তু তার শুধু অত্যাচার করে সহ্য করেছে তা নয় তার অহমিকা শুধু দেখেছে তা নয় তা দ্বারা প্রতি মুহূর্তে অপমানিতও হয়েছে ফলে অপমানের বেদনা কিন্তু মানুষকে ঐক্যবদ্ধ করেছিল ফলে এখন যে সময়টা এসেছে এমন একটা ব্যবস্থা তৈরি করা কেউ যাতে সাধারণ মানুষকে আর অপমান না করে এবং রাজনৈতিক দলগুলো এই জায়গায় যেন আসে যে আমি জনগণের জন্য রাজনৈতিক সংগ্রাম করছি জনগণকে অপমান করার জন্য নয় তাদেরকে দমন করবার জন্য নয় ফলে এই জায়গা এই ট্রানজিশনের জায়গাটাতে আমরা আছি এখান থেকে কি আমরা একটু এগোবো নাকি এখানে থমকে থাকব নাকি আবার মুশিক হব আবার আগের জায়গায় একবার কেউ গদিতে বসে গেলে গদির মোহ এমন যে মোহ অন্ধ করে দেয় ফলে যারা অন্তর্বর্তীকালীন আছেন তারা আবার স্থায়ী হয়ে যাবেন না তো এরম আশঙ্কা আবার অনেকে করে যে তারা তো অন্তর্বর্তীকালীন হওয়ার কথা ছিলেন তারা যেন অন্তর্বর্তীকালীনই থাকেন তারা যেন আবার স্থায়ী হয়ে না যান এটাও আবার মানুষের একটা সংখ্যার জায়গা আছে আমাদের আলোচনা চলবে একটা বিরতির সময় হয়ে গেছে তারপর ফিরবো আমরা আপনাদের কাছে প্রিয় দর্শক ইস্পাহানি মির্জাপুর জির সময় হয়েছে একটা বিরতির ফিরব অল্প সময়ের ভেতর আশা করি সঙ্গী থাকছেন প্রিয় দর্শক আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জির আওয়ারে ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য ফিরছি আবারও আলোচনায় গোলাম বালও অনেক আসছি আপনার কাছে আমাদের আলোচনার একটি প্রসঙ্গ ছিল সাম্প্রতিক মামলাগুলো সেগুলি নিয়ে একটু কথা বলবো কিছু মামলা হয়েছে আপনার সাধারণ আদালতে কিছু অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবার কারো কারো কাছ থেকে দাবি উঠেছে যে না আলাদা একটা ট্রাইব্যুনাল করে এই বিচারগুলো করা হোক গোটা বিষয়টি নিয়ে একটু আপনার কথা শুনবো আমি আইনের ছাত্র ছিলাম প্রথমত রাজনৈতিক এগুলো রাজনৈতিক মামলা এবং কোনো রাজনৈতিক মামলাই আলটিমেটলি একটা ভালো ফলাফল আনে না দুর্ভাগ্যজনক হলো সত্যি যে ধরুন ওয়ান ইলেভেন সরকারের সময়টিতে যে মামলাগুলো হয়েছে পলিটিক্যাল মামলা এর একটা মামলাও কিন্তু এখন নেই আওয়ামী লীগের পক্ষে একটা মামলা নেই আওয়ামী যখন ক্ষমতায় এসেছে সব মামলাগুলো জেরো হয়েছে এবং বিএনপির মামলাগুলো এখন চলমান তো সত্তর থেকে আশিটি মামলা হয়েছিল ওয়ায়দুল কাদেরের বিরুদ্ধে তো উনি একদিন হাসপাতালে এলেন আমার সঙ্গে দেখা হলো এক এগারো সময়টাতে তো উনি বললেন যে একটা ভালো কথা বললেন যে দেখো এই মামলাগুলো যদি চলে তা আমার তো এক হাজার বছরের সাজা হবে মিনিমাম এই মামলাগুলো রাজনৈতিকভাবে হয়েছে আবার রাজনৈতির মাঠে এগুলো মীমাংসিত হয়ে জিরো হয়ে যাবে সব এটা দু হাজার আট সনে ওবায়দুল কাদের বক্তব্য এবং আলটিমেটলি তাই হয়েছে আবার এখন দেখুন বিএনপির বিরুদ্ধে যে মামলাগুলো আওয়ামী লীগ এত বছর করে চালিয়েছে এই মামলার ফলে আমাদের জাতীয় অর্থনীতিগুলো পঙ্গু হয়ে গেছে মানে বিএনপির যত লোক তাদের ব্যবসা বাণিজ্য কায় কারবার সব শেষে জিরো হয়ে গেছে কোর্ট কাছারিতে ঘুরতে ঘুরতে অনেকের জীবন শেষ হয়ে গেছে এখন যদি বিএনপি ক্ষমতা আসে উইদিন সেভেন ডেসের মধ্যে সমস্ত মামলাগুলো তার ম্যারিট হারালো তাহলে এই যে মামলার পেছনে আওয়ামী লীগ যে সময় নষ্ট করলো কোর্ট কাছারিতে গেল এবং বিনিময়ে এই বিএনপি নেতাদের যদি এক হাজার শিল্প কলকারখানা বন্ধ হয়ে থাকে এবং এর মধ্যে মোর্শেদ খানের মতো প্যাসিফিক গ্রুপ পুরো জিরো হয়ে গেছে তা এরকম অনাহুত অপ্রয়োজনীয় রাজনৈতিক যে মামলাগুলো এটা আমার কাছে কোনো ইফেক্টিভ মনে হয় না শেখ হাসিনার বিরুদ্ধে যদি মামলা করতে হয় এবং তার যে মামলার যে ধরন এবং প্রকৃতি বাংলাদেশের মধ্যে সবচেয়ে টপ যারা লয়ার আছেন তাদেরকে দিয়ে এরকম একটা প্যানেল করে মামলা কোন ধারাতে কিভাবে করলে তাকে আটকানো যাবে তাহলে এই মামলা সুদূর প্রসারী একটা ফলাফল নিয়ে আসবে কিন্তু আপনি গ্রাম একটা মামলা করলেন হত্যা মামলা করলেন শেখ রেহানার বিরুদ্ধে এটা শুনতে খুব ভালো শোনায় কোনো তারা সেই কোর্টে যাবে না আর ওই বিচারক কখনোই তাদেরকে দেখতে পাবে না কিন্তু এটা একটা আওয়াজ হচ্ছে যে শেখ হাসানের বিরুদ্ধে মামলা হচ্ছে এটা আদালতের কার্যক্রমে বাধা সৃষ্টি হবে যেমন ধরুন একটা আদালতের পঁচিশটা মামলা সেখানে যদি এরকম অনাহত একশোটা মামলা হয়ে যায় তাহলে ওইটা সিরিয়াল মেনটেন করতে করতে যারা সত্যিকারের বিচার প্রার্থী তাদের জন্য প্রবলেম হয় ঢাকা কোর্টে সিএমএম কোর্টে গিয়ে দেখেন একটা মামলা সিরিয়াল আসতে কখনো কখনো তিন মাস চার মাস ফৌজদের মামলা এক বছর অপেক্ষা করতে হয় তো এই এক বছর করতে করতে বিচারকও একেবারে তার জীবন শেষ হয়ে যায় মামলার বাদী বিবাদী সবার জীবন শেষ হয়ে যায় আমি মনে করি এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বাদ দিয়ে সত্যিকার অর্থে কার কার বিরুদ্ধে কীভাবে মামলা করবে এবং অথরিটিটা কী এই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের একটা ডিগ্রি থাকা উচিত এর কারণ হল এখন আগের যে সংস্কৃতি এখন ক্ষতিগ্রস্ত আপনি না হলেও আওয়ামী লীগ যে মন্দ কাজগুলো করে গেছে সেটা হলো গায়েবি মামলা তারপরে শেষে আপনি বঙ্গবন্ধুর সম্মান হানি করেছেন মামলা তারপরে আপনি বঙ্গবন্ধুর পোস্টারে আপনি এটা কালি দিয়েছেন মামলা আপনি এটা যাকে বলে শেখ হাসিন এখানে একটা কার্টুন এঁকেছেন মামলা আপনি শেখ হাসিন এখানে একটা গান গিয়েছেন মামলা তো এই যে জিনিসগুলো তো এই সময়টিতে যেভাবে মামলার যে ধরন এবং প্রকৃতি আমার কাছে মনে হচ্ছে যে ওই শেখ হাসিনার যে মন্দ কাজগুলো ওটার একটা লেটেস্ট ভার্সন এখানে শুরু হয়ে গেছে এবং একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে যারা এই মন্দ কাজগুলো করে তাদের সম্পর্কে এখন দেখেন শেখ হাসিনা দীপু মনি এই নামগুলো বাংলাদেশে এখন বলতে গেলে গালির পর্যায়ে চলে গেছে অ্যাওয়ার্ডেন্ট হয়ে গেছে আজকে দীপু মনির মতো একজন মেধাবী মহিলা বাংলাদেশে খুব হয় আপনি হয়তো জানেন না বা জানেন যে সে একজন এম বিবিএস ডাক্তার এম বিএ করা জন হফকিন্স থেকে ওয়ান অফ দ্য টপ টেন ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড জন হপকিন্স থেকে এম বিএ করা তারপরে আবার এলএলবি করা এত যোগ্যতম একজন মহিলা আজ তিনি গণপিটনের শিকার হলেন আদালতে গিয়ে অঝরে কাঁদ দেন বাংলার একটা সাধারণ মানুষ আপনি খুঁজে পাবেন না যে এই দীপুমণিকে আজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এবং একজন মহিলা হিসেবে তাকে সবাই এগুলো কাজ করেছে কারও কোনো অনুভূতি পায়নি তো পা এর কারণটা কী এর কারণটা হলো এনজিও আমাদের দেশে এনজিওরা যেমন বিদেশ থেকে টাকা এনে মেরে দেয় সরকারিরা ঘুষ খায় কিন্তু পাবলিক মানি জনগণ পাবলিক মানি যারা খায় সেটা যেভাবেই খাক না কেন ওটার যে প্রতিক্রিয়া এটা মনে হয় যে না আকাশ থেকে একেবারে আসমানে গজব যেভাবে পড়ে ওই রকম তো এখন রাষ্ট্রক্ষমতায় থেকে এই যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ দীপু মণি হাসান মাহমুদ যে সমস্ত লোকজনের বিরুদ্ধে এখন খুব আলোচনা হচ্ছে অল মিনিস্টার্স অ্যান্ড এমপিস তো তারা এই জনগণের হক নষ্ট করার কারণে এই যে জনবিক্ষোভের মুখোমুখি হচ্ছেন এর থেকে এখন যারা রাজনীতি করছেন আমরা যারা আছে আমাদের শিক্ষা নিতে হবে যে আমাদের জন্য কিন্তু ওই পরিণতিটা অপেক্ষা করছে আর এখন যারা রাষ্ট্রক্ষমতায় আছে তাদেরকেও সুযোগ নিতে হবে দেখুন এখন পর্যন্ত বাংলাদেশের এই ঢাকা শহরে নামে কোন লোক সেনা প্রধান হাঁটতে পারবে না সেনাবাহিনীর বন্ধু ফখরুদ্দিন সাহেব ছিলেন তো ফখরুদ্দিন সাহেব ঢাকা শহরে এখন হেঁটে বেড়াবেন এই সাহস তো তার নাই এমনকি আমেরিকাতে তিনি একদিন একটু রাস্তায় বের হয়েছিলেন বাঙালিরা তাকে মারতে গেছে সেখানে খুব অক্ষত অবস্থায় কাজী। যারা চেয়ারে বসেন চেয়ারে মনে একটা জিনিস এটা মানুষকে হালকা করে দেয় ওজন থাকে না মানে একটা বেলুনের মধ্যে যখন আপনি বাতাস ঢুকাতে থাকেন ও আকাশে উড়তে থাকে ওর ওজনটা থাকে না তদ্রু পাওয়ারও কিন্তু সে যেই বসুক না কেন তো পাওয়ারের জায়গাতে বসে একটা মানুষ তখনই সে নিজের ওজন বুঝতে পারে যখন তার প্রজ্ঞা থাকে উইজডম থাকে আর প্রজ্ঞার সাথে সাথে তার একটা ভয় থাকে ন্যায় নীতির ভয় থাকে যেটা আমরা ধর্মতে মানে ইসলাম ধর্মে যেটাকে তাকুয়া বলা হয় যারা নাস্তিক তারা এটাকে বলা হয় বিবেচনার শক্তি তারা একটা বিবেচনার শক্তি থাকা হয় তো এখন যারা ক্ষমতায় আসছেন যারা বসছেন তারা নিঃসন্দেহে সুপুরুষ তাদের শৌর্য তাদের বীর্য নিয়ে কোনো রকম আমাদের কোনো অভিযোগ নেই বিশ্ববিখ্যাত তারা সুহাসিনী তারা সবাই চমৎকার করে হাসেন তারা সুবক্তা বিশ্বজুড়ে তাদের বক্তব্যের যাকে বলা হয় সুনাম সুখ্যাতি রয়েছে তো এদের মধ্যে অনেকে সুলেখক অনেকে আবার ভালো লেখেনও তো এই মানুষগুলো এখন আমাদের এই জাতির দৃশ্যমান যাদেরকে আমরা মনে করি যে যোগ্যতম লোকদের মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ লোকজন তারা এই রাষ্ট্র ক্ষমতায় আছে তো তাদের জমানাতে এইভাবে ঢালাওভাবে মামলা যার তার নামে যেখানে সেখানে মামলা এলে তাহলে আওয়ামী লীগের মতো হয়ে গেল এটা আমার কাছে ঠিক খুব ফ্রুটফুল বা ইফেক্টিভ বলে মনে হয় আবারও আসবো আপনার কাছে আরেকজন আলোচক ওনার কাছে একটু যাচ্ছি রাজকুমার একই বিষয় একটু আপনার কথাও শুনবো সময় দার্শনিকরা একটা কথা বলেছিলেন যে অত্যাচারিতের কাছ থেকে অত্যাচারীর কাছ থেকে অত্যাচারিতেরও অনেক সময় শেখে এটা হলো এক ধরনের মানে সংস্কৃতির এক ধরনের আধিপত্যর মতো মনে হয় যারা অত্যাচারিত হয় তারা আবার কখনো কোনো রিটালিয়েশন নেয় মানে প্রতিশোধ নেয় তো এইটার ফলে কি হয় সে প্রতিশোধ পরাজনতাটা টিকে থাকে প্রতিকারের পথটা আর খোলা না তা আমাদের এখানে দেখুন আওয়ামী লীগ প্রতিপক্ষকে দমন করবার জন্য যে যে ধরনের মামলা দিয়েছে ঠিক সেই ধরনের মামলা যদি এখন দেওয়া হতে থাকে তো দুইদিন পর মানুষ কিন্তু একটু ভাববে যে আচ্ছা সালমান রহমান তিনি তো মানে শেয়ার কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন কোথায় কোন একটা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত এটা দিয়ে তার মামলাটা কি হালকা হলো যিনি মামলা করলেন তিনি কি নিজেকে হালকা বানিয়ে ফেললেন নাকি তাকে হত্যা মামলা দিয়ে তার অন্যান্য মামলাগুলোকে আড়াল করার চেষ্টা করলেন এই প্রশ্নগুলো কিন্তু আসবেই সাময়িক উদ্দেপনায় সাময়িক উত্তেজনায় অনেক সময় মানুষ যুক্তি হারিয়ে ফেলে কিন্তু একটু পরে মানুষ যখন একটু ঠান্ডা হয় তখন ভাবে কাজটা কি ঠিক হয়েছিল কাজটা কি যথার্থ হয়েছিল আচ্ছা আইনমন্ত্রী তার বিচারটা কেমন হওয়া উচিত একজন আইনমন্ত্রী হিসেবে ডিফেন্ডার অফ ল হওয়া উচিত ছিল নাকি তিনি ডিস্টর্শন অফ ল করেছেন আইনের ব্যাখ্যাগুলো তিনি ঠিক ঠিক মতো দেন নাই তিনি যে কত বড় একটা মানে বলবো এটাকে অপরাধ করেছেন যে কোর্ট কি রায় দিচ্ছে সে রায়ের রাজনৈতিক ব্যাখ্যা কি হবে এই যে ভুল ব্যাখ্যার দিকে নিয়ে গেলেন তার মধ্যে দিয়ে দুটো কাজ করেছেন তিনি কোর্টকে মিসলিড করেছেন জনগণকে প্রতারিত করেছেন ফলে মামলাটা সেইরকম হওয়া উচিত ছিল আইনমন্ত্রীর বিরুদ্ধে হত্যা হত্যা মামলা দিলে এটা কি খুব ভালো কিছু হয় কিংবা যদি এখন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটা মামলা হলো আচ্ছা প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে কি করেছে। তার কোন বক্তব্য এটা হয়েছে এই ঘটনা মানে উস্কানিমূলক হিসেবে বিবেচিত হয়েছে উস্কানি কিংবা মদতদাতা হিসাবে আজ পর্যন্ত কতজনের শাস্তি হয়েছে ফলে এগুলো মামলা কতদিন টিকবে কিন্তু বাস্তবে একজন প্রধানমন্ত্রী হিসেবে পনেরোটা বছর রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কিভাবে রাষ্ট্রের নানা ধরনের প্রথা প্রতিষ্ঠান সংস্কৃতি নির্বাচনী ব্যবস্থা তার অর্থনৈতিক দুঃশাসন এবং লুটপাটকে প্রশ্রয় দেওয়া দুর্নীতিবাজদেরকে রাখা এমনকি সবচেয়ে বড় কথা নিজের স্বীকারোক্তি যে আমার একজন প্রিয়নো চারশো কোটি টাকার মালিক হয়ে গেল তাহলে যে একটা স্বীকারোক্তি এটা তিনি রাগের মাথায় বলুন বা উত্তেজনায় বলুন অথবা আরেকবার বললেন আমি বিরক্ত হয়ে কোটা বাতিল করে দিয়েছিলাম তাহলে তিনি শপথভঙ্গ করেছিলেন তিনি না বলেছিলেন যে বিরাগের বশবর্তী না হইয়া তিনি কাজ করিবেন তাহলে তিনি কেন বিরাগের বশবর্তী হইয়া কথা বললেন এগুলো যদি যথার্থ মামলা হতো তাহলে হতো কি মানুষের একটা এডুকেশন হতো যে কাউকে শাস্তি দেওয়ার মধ্য দিয়েও কিন্তু মানুষের একটা শিক্ষা হয় কিন্তু শাস্তি দেওয়ার মধ্য দিয়ে যদি প্রতিহিংসা চলে যাচ্তে হয় তাহলে কিন্তু আর আপনার খেয়াল করে দেখবেন যে যেটা বলবো পরাজিতের প্রতিহিংসা কিন্তু ভয়ঙ্কর ফলে সেই ক্ষেত্রে যারা পরাজিত হচ্ছে আপাতত তারাও কিন্তু একটা প্রতিহিংসার পথ খুঁজতে থাকবে ফলে আমরা মনে করি যে এই ধরনের মামলাগুলো মামলার উদ্দেশ্যটাকে দুর্বল করে দেয় প্রতিকার পাওয়ার পথটাকেও জটিল করে তোলে এই ক্ষেত্রে যদি এটা কি প্রতিশোধমূলক মামলা হচ্ছে এটা কি রাজনৈতিক মামলা হচ্ছে এটা কি কাউকে আটকানোর উদ্দেশ্যে মামলা হচ্ছে যে একটা মার্ডার কেসের মামলা দিয়ে দাও এটা অজামিনযোগ্য তাকে আটকে রাখা যাবে এটা হচ্ছে তাহলে কিন্তু ভালো হবে না দুই নম্বর হচ্ছে যখন কেউ দিতে থাকে সেফ কাস্টোডিতে থাকে পুলিশি হেফাজতে থাকে পুলিশি হেফাজতে মৃত্যুর পুলিশি হেফাজতে অত্যাচার পুলিশি হেফাজতে নির্যাতন এগুলোর বিরুদ্ধে আমরা কত কথা বলেছি আচ্ছা আমাদের মধ্যে কি এই বোধটা কাজ করে না যে একজন মানুষ পুলিশি হেফাজতে আছে তাকে গিয়ে আমি ঘুষি মারতে পারি মারা উচিত তাহলে আমার মধ্যে এই বোধটা কেন হলো তার মানে এতই ক্রোধ এত ক্ষোভ আমার মধ্যে যা আমার বিচার বিবেচনাটাকে অন্ধ করে দিল সেই সময় শৃঙ্খলা রক্ষা ভাই তো দাঁড়ানো উচিত যে আমরা তো তাকে ধরেছি আমরা তো তাকে বিচারের জায়গায় নিয়ে আসছি আপনারা কেন তার গায়ে হাত তুলছেন এটা কিন্তু মানুষের মনের মধ্যে আজকে হয়তো মানুষেরাকে বীরত্ব হিসেবে অনেকে মনে করবে যে একটা মেরে দিয়েছি কিন্তু এই মেরে দিয়ে কিন্তু সে নিজে ছোট হয়ে দ্য লং রানে অন্য অনেকের কাছে ছোট হয়ে গেল যে একজন গ্রেপ্তারকৃত নারী অন্য কিছু বাদই দেই তিনি অপরাধীকে অপরাধী নয় কোর্ট সেটা বিচার করবে আমরা দেখেছি তার রাজনৈতিক ক্রিয়ার মাধ্যম মাধ্যমে দেশের রাজনীতিটা ক্ষতিগ্রস্ত হয়েছে এক্ষেত্রে তো আমাদের রাজনৈতিক ক্রোধ কিন্তু তাকে তার গায়ে হাত তুলতে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু খেয়াল করতে। ফলে আমাদের সংস্কৃতির এই জায়গাগুলো দরকার যদি মামলাগুলো এই রকম প্রতিহিংসামূলক মামলা হতে থাকে এবং সেক্ষেত্রে যদি যারা ক্ষমতায় আছেন মনে হয় যে তারাই এগুলোকে প্রশ্রয় দিচ্ছেন তাহলে জনগণের মধ্যেও প্রতিশোধ প্রয়োজন থেকে আরও বেশি উচ্ছৃঙ্খল হয়ে যাওয়ার প্রবণতা তৈরি হতে পারে সেটা কিন্তু ভবিষ্যতের জন্য আবার ভালো হবে না আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে ফিরবো আবার আপনাদের কাছে বিরতির পর প্রিয় দর্শক ইস্পাহানি মির্জাপুর জিরো সময় হলো আরেকটা বিরতির ফিরবো অল্প সময়ের ভেতর আশা করি সঙ্গেই থাকছিল প্রিয় দর্শক আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্যে ফিরছি আলোচনায় আবারও আলোচকের কাছে আপনার কাছে আলাদা করে প্রশ্ন করছি না কারণ আমাদের শেষ ভাগে চলে এসেছি অল্প একটু সময় আপনার যদি কোনো বলার কিছু থাকে প্রথমে আপনার তারপরে আপনার কাছে আমার কাছে প্রথমেই এই অন্তর্বর্তীকালীন সরকার এটা অন্তর্বর্তী যে শব্দটি এই শব্দটির সীমারেখা পরিমাপ করা উচিত মধ্যবর্তীর সময় এখন এই মধ্যবর্তীর সময় দিন কত বছর এই বিষয়টার একটা স্পষ্ট খুব দ্রুত এই ব্যাপারে একটা রোডম্যাপ সরকারকে ঘোষণা করতে হবে দিয়েছে যে ছাত্রদের আকাঙ্ক্ষা অনুযায়ী আপনার সংস্কার এবং রাষ্ট্রের পুনর্গঠন তারপরে নির্বাচন এরকম একটা ধারণা আমি দিয়েছে ছাত্রদের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী যদি এরকম হয় তা হান্ড্রেড ইয়ার্সও শেষ হবে না আগামী একশো বছরও শেষ হবে না নতুন করে আরও দশজন ইনু সাহেবের জন্ম হতে হবে বাংলাদেশে একশো বছর আর শেষ হবে না এখানে বুঝতে হবে যে এর স্টেক হোল্ডার কারা স্টেক হোল্ডার জনগণ আর যারা আমাদের ছাত্র তারা আমাদেরই সন্তান তো কাজেই আমরা সংসার চালাই আমরা কাজকর্ম করি কোন কাজ করলে আমাদের ভালো চলবে সেই বিষয়গুলো যারা এখন আছেন বুঝতে হবে যে তারা যেখানে বসেছেন কিভাবে বসেছেন দুই নম্বর হলো যে ওই অফিসগুলো পলিটিক্যাল অফিস রাজনৈতিক অফিস এবং সেই রাজনৈতিক অফিসে পলিটিক্যাল ম্যান্ডেট লাগবে উইদাউট পলিটিক্যাল ম্যান্ডেটে এটা বেশি দিন চলবে না তিন নম্বরে যেটা আমি বলছি সেটা হলো বিএনপি আলটিমেটলি বলে দিয়েছে যে ছয় মাসের মধ্যে আমরা নির্বাচন চাই কেন এর কারণ হলো দেখুন এখন বিএনপি পনেরোটি বছর ধরে প্রচণ্ড জুলুম নির্যাতনের মধ্যে থেকেছে কর্মীদেরকে রাখা যাচ্ছে না এবং সব জায়গাতে বিএনপি জনপ্রিয়তা হারিয়ে ফেলবে এখন চাঁদাবাজি থেকে শুরু করে সমস্ত কিছুর ক্ষেত্রে যেগুলো আওয়ামী লীগ যে কাজগুলো করেছে ওই যে ভ্যাকুমগুলো তৈরি হয়েছে সেখানে আলটিমেটলি নতুন চাঁদাবাজদের উৎপদ্রব শুরু হয়েছে এবং লোকজন সবাই বলছে ওই জায়গাটা বিএনপি দখল করেছে বিএনপি বলছে না আমরা করিনি আবার বিএনপি গত পনেরো বছর যাব সরকার অত্যাচারের এলাকাতে যারা নিয়ন্ত্রণ করবে যারা মন্ত্রী এমপি তারা এলাকায় যেতে পারেনি ফলে গত বিএনপির কোনো নেতৃত্বের জায়গাটাতে নাই ফলে এখানে পলিটিক্যাল ডোরটা ওপেন না করা পর্যন্ত এই যে অশান্তি অরাজকতা চাঁদাবাজি এগুলো বন্ধ হচ্ছে না কিন্তু রাজনৈতিকভাবে বিএনপির মৃত্যু হয়ে যাবে তো যার জন্য বিএনপি বা জামাত অন্যান্য যারা ইলেকশন করতে চায় তারা তো সরকার কীভাবে আনলিমিটেড টাইম দিলেই তা আলটিমেটলি বদনামটা এসে যাবে রাজনৈতিক দলের প্রতি ফলে এটা নিয়ে সরকারের সঙ্গে দেখবেন রাজনৈতিক দলগুলোর মধ্যে উইদিন থ্রি মান্থস তিন মাসের মধ্যেই দেখবেন যাদের মধ্যে একটা মতদৈতায় এই স্বপ্ন বাসর সুখবাসর যাবে না ফলে এখন তারা যেভাবে তুলুতুলি করে কথা বলছেন যেভাবে মনে করেন যে ছাত্ররা এটা বলবে তারপরে আমরা এটা করবো এই জিনিসগুলো তিন মাস পরে থাকবে না আলটিমেটলি তাদেরকে রাজনৈতিক দলগুলোর সাথে যারা জনপ্রিয় যাদের ভোটার আছে সমর্থক আছে সংগঠন আছে এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের বসতে হবে এর বাইরে তারা অমুক দলকে আমরা ব্যান্ড করব। জামাতকে ব্যান করার জন্য কী চেষ্টাটা না করলে দেখেন শেষ একটা মেরে দিল আওয়ামী লীগের পতনের জন্য জামাত যদি আওয়ামী লীগের থার্টি ফাইভ পার্সেন্ট আপনি ধরেন ব্রুট মেজোরিটি তো পঁয়ত্রিশ ভাগ ব্রুট মেজরিটি তার সঙ্গে পুলিশ থানা মিলিটারি এবং এই যে সেনাবাহিনী থেকে শুরু করে বিচার বিভাগ সব জায়গাতে তাদের এত একসত্র আধিপতা আমার মনে হয় উত্তর কোরিয়ার কিমেরও এত ক্ষমতা ছিল না যেটা শেখ হাসিনার ছিল সেই ক্ষমতা নিয়ে তিনি পনেরো বছর চেষ্টা করে জামাতের একটা পশম সৃতে পারেননি ইট দিস ইজ পলিটিক্স বিকজ ও একটা রাজনৈতিক আদর্শ নিয়ে সেখানে আছে বিএনপির কথা বাদ দিলাম বিএনপির তো কিছুই করতে পারেনি তো জামাতের যেখানে এইট বা সেভেন পার্সেন্ট যাদের কর্মী সমর্থক তাদেরকে কিছু করা যায়নি তা আপনি এখন পঁয়ত্রিশ পার্সেন্ট আওয়ামী লীগের লোকজনকে বলবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিলাম দলটাকে আর মুহূর্তের মধ্যে সবাই হা হা হু হা করে সব মেনে নিয়ে গেল এটা হবে না বাংলা এই জন্য আমি বলছি কি যে যা কিছুই করেন যা কিছুই করেন বাস্তবতায় আসেন যে এই দুই দিন আগেও ডক্টর মোহাম্মদ ইনুস আদালতের বারান্দায় অসহায় একজন মানুষ ছিলেন আল্লাহরবুল আলমিন তাকে ক্ষমতায় বসিয়েছেন দয়া করে আবাবিল পাখি যেভাবে এসে মানে রক্ষা করেছিল আমার কাছে মনে হয় ফেরেস্তা এসে একেবারে পাঁচ তারিখ দুপুর বারোটার পরে লক্ষ লক্ষ ফেরেশতা এই ঢাকার শহরে এসে এরকম একটা গণভ্যুতান এই ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল সেই দিন নসেদ এটা আমার বারোটা পর্যন্ত আমি রাজপথে ছিলাম আই কোথাও আমি এরকম গণভ্যুতানের লক্ষণ দেখিনি অ্যাবসলিউট কারফিউ হয়েছিল হঠাৎ করে একটার পর এই যে রাতারাতি যে ঘটনা ঘটলো এটা আল্লাহর একটা দয়া আর উনি এই যখন দয়া হয়েছে উনি তখন প্যারিসে ছিলেন বিজি উইথ অলিম্পিক তো সেই জায়গাতে যে এসে ক্ষমতায় বসছেন এখন তাকে রিয়েলিটিটা বুঝতে হবে যে আসলে পাঁচ তারিখে ঢাকা শহরে কী হয়েছিল পাঁচ তারিখে ঢাকা শহরে যে এখন যে সমস্ত লোকজন ক্ষমতায় বসছেন একজন লোকের রাজপথে ছিলেন না আমি বলছি একটা দায়িত্ব নিয়ে বলছি যে একজন লোক এই উপদেষ্টা মণ্ডলীতে সকাল দশটা থেকে দুপুর একটা বা দুটো পর্যন্ত আমাকে বলতে বলেন যে আমরা রাজপথের ওই পয়েন্টে দাঁড়ানো ছিলাম যারা এখন উপদেষ্টা মণ্ডিত আছে ওই যে ছাত্রদের দুজন নেতা ছাড়া সময়ের সময় ছাড়া কাজেই তাদেরকে রিয়েলিটি বুঝতে হবে যে এখন তারা যেখানে বসে আছেন এটা রিয়ালিটি নয় রিয়ালিটিটা হলো রাজপথে জনগণের আশা আকাঙ্ক্ষা আমরা কি চাচ্ছি সেটা বুঝতে রাজকুমার রোডতন ফিরছি আপনার কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি অল্প একটু সময় নিয়ে আসতে হচ্ছে ছাত্রদের আকাঙ্ক্ষা কি ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাহলে বৈষম্যের যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোতে একটু নজর দিতে হবে এবং আওয়ামী লীগ কেন এত বড় দল হওয়ার পরও পরাস্ত হয়ে গেল কারণ সে কর্মী বিচ্ছিন্ন হয়েছিল দুর্নীতিগ্রস্ত হয়েছিল এবং দমন নিপীড়ন করে টিকে থাকার চেষ্টা করেছিল ফলে এখন যারা অন্তর্বর্তীকালীন জায়গায় আছেন তারাও যদি দম্ভ প্রকাশ করতে শুরু করেন তাহলে তারাও কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন ফলে সেই দিকটা বিবেচনা রাখতে হবে আর তৃতীয় যে বিষয়টা শেষ পর্যন্ত বিষয়টাকে রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে ফলে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন বিশ্বাসযোগ্য নির্বাচনের ধারায় যেন দেশ পরিচালিত হয় যদি নির্বাচনটা নিয়মিত হতো এবং নির্বাচনটা যদি স্পষ্ট হতো তাহলে এত অসম্মানজনক বিদায় হয়তো শেখ হাসিনা নিতে হতো হতো না আমাদের তো তিনটা গণভ্যুত্থানের ইতিহাস আমাদের একটা উনসত্তরের গণভ্যুত্থান আয়ুব খান গিয়ে ইয়াহিয়ান খা খান এসেছিল নব্বইয়ের গণভ্যুত্থান সাথ ক্ষমতাচ্যুত হয়ে গ্রেপ্তার হয়েছিল এবং পরবর্তীতে আবার নির্বাচিতও হয়েছিল এমপি হিসাবে আর এবারের কিন্তু অভ্যুত্থান শুধু পদত্যাগ নয় দেশত্যাগ করতে হয়েছে ফলে প্রত্যেকটা অভ্যুত্থান কিন্তু আগের চেয়ে পাওয়ারফুল হয়েছে উনসত্তরের তুলনায় নব্বই পাওয়ারফুল নব্বইয়ের তুলনায় আবার দুই হাজার চব্বিশ পাওয়ারফুল ফলে যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে তারা এই পিপুলস পাওয়ারটাকে যেন বিবেচনা রাখে যে অপমান করে নির্যাতন করে নিপীড়ন করে এবং লুণ্ঠন করে এক বছর দুই বছর তিন বছর টিকে থাকা যায় ওই যে রনি ভাই বলেন আবাবিল পাখি আবাবিল পাখি না আসলে মানুষ নেমেছে কি পরিমাণ মানুষ নেমেছে যে মানুষ বলছে কতগুলি করবেন গুলি তো একসময় শেষ হবে এবং পুলিশ কি বলছে পুলিশ বলছে যে গুলি করি একটা মরে একটা আহত হয় কিন্তু মানুষ তো সরে না ফলে ফেরেস্তা তো তার গুলি টুলি লাগতো না গায়ে কিন্তু মানুষের গায়ে তো গুলি লেগেছে এই যে দশ হাজারের উপরে আহত হয়েছে চোখ হারিয়েছে যে ছেলে সে বলছে আমার চোখ গিয়েছে দুঃখ নাই মানুষ তো গণতন্ত্রের আলো দেখতে পাবে একজন বলছে আমার এক হাত গিয়েছে অসুবিধা নাই দরকার হলে ডাক দিবে না আর এক হাত নিয়ে নামবো এই যে মানুষের মধ্যে একটা স্বপ্নময় ভবিষ্যতের আকাঙ্ক্ষা যেমন একটা দেশ আমরা চাইব যে দেশে বৈষম্য থাকবে না যে দেশে একটা জবাবদিহি থাকবে যে দেশের সুষ্ঠু নির্বাচন হবে এবং দেশের যে দেশে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের ব্যবস্থাগুলো হবে ফলে সেই পথে যেতে গেলে একটা রাজনৈতিক সরকার তো লাগবে এটা যেন খুব বেশি দেরি না হয় মানুষের সংশয়টা যেন সন্দেহে রূপান্তরিত না হয় আর সন্দেহ থেকে আবার যেন আবার সংঘাতের দিকে মানুষ না যায় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে ধন্যবাদ আপনার দুজনকে আজকে আলোচনা করেন জন্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য কাল আবারও দেখা হবে ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে কথা হবে অন্য কোনো প্রসঙ্গে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি